মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 18 তারিখ, আর তোমার সাথে চলে এসেছি সকাল সকাল আর একটি নতুন ব্লগ নিয়ে। আর মাঝখানে দুটো ব্লগে আমি ডেটগুলো বলতে ভুলে গেছি, মানে আমি শুরু করেছিলাম ব্লগিং 15 তারিখ থেকে, তো 16 আর 17 তারিখের ডেটটা আমি বলতে একদম ভুলে গেছি। তো বুঝতেই তো পারছো, ফার্স্ট ব্লগ করছি, একটু তো ভুল হতেই পারে। আস্তে আস্তে সব কিছু শুধরে নেবো, কারণ নতুন কিছু শুরু করলে সবার কাছেই ভুল হয়, তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়। তো চলো, সকালে উঠে আমি এখন একটু গরম জল খাবো, যেটা আমার রেগুলার কাজ। আমার মানে ব্রাশ ট্রাশ করে আমি একটু আগে গরম জল খাই। আর ওই দেখো আমার বর বসে আছে, উনি এখন চা বিস্কুট খাচ্ছে। চল, তুমি কিছু বলবে, একটু গুড মর্নিং বলো অন্তটুকু সবাইকে, প্লিজ। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার এই বইয়ের লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। বাহ, এই তো কলাই সিদ্ধ করে ফোড়ন দিলাম। আজকে এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট, মুড়ি কলাই সিদ্ধ। চলে এসছে, তো কি কি বাজার এনেছে দেখো দেখি আমিও। আর এদিকে দেখো মোড়া বাসন মাজছে, আমাদের বাড়িতে কাজ করে না, মোড়াকে তোমাদেরকে দেখায়। মোড়া বাসন মাজছে, হ্যাঁ যাচ্ছি, রাখো দেখো। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, আর দেখো এখানে আছে গাজর, শসা, টমেটো, মটরশুঁটি, লঙ্কা, আর এখানে কি আছে দেখো, পাউরুটি, সোন পাপড়ি, আরেকটা পাউরুটি, পনির, আর হচ্ছে মিষ্টি। বাজার করে এনে বাইরেই রাখা হয় ব্যাগ ট্যাগগুলো, এগুলো ঢুকে নেবো চলো। Thank you.
হ্যালো বন্ধুরা, দেখো আমি স্নান টান করে একদম চলে এসেছি। আমার স্নান হয়ে গেছে আর আজকে এখানে না প্রচণ্ড রকম একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, সকাল থেকে হাওয়াটা দিচ্ছে। আর স্নান টান করে আমি একটু ফ্রি থাকি, তো একটু আগে কয়েকটা বসে বসে রিলস বানাচ্ছিলাম আর রান্না শাশুড়ি মা করছে, আর এদিকে আমাদের মোড়া কাপড় কাচ্ছে। তো এখন আমার একটাই কাজ হচ্ছে যে মোড়া কাপড়গুলো কেচে যাক, তারপর আমি সেই কাপড়গুলো মিলে দেব। আজকে মোড়া অনেক দেরি করে এসেছে, তো ওকে কি বলেছি জানো তো, যে তুমি যদি কাল 10টার সময় আসতে পারো তো তোমাকে কাল থেকে এই ভিডিওতে আমি রোজ দেখাবো, তোমাকে টিভিতে দেখাবে। ওকে আমি এটা বলেছি, বিশ্বাস করো যে তুমি যদি ঠিক 10টায় আসো তোমাকে রোজ ভিডিওতে দেখাবো, আর রোজ তোমাকে টিভি খুলতেই দেখতে পাবে। তো দেখো আমি ভিডিও করছি, ওই দিকেই তাকেই বসে আছে, তো তোমাকে দেখাবো দেখো। এই দেখো, এই যে মহারাজা আমাদের কাপড় কাচ্ছে। হ্যাঁ হাই বলো, হাই বলো, ভালো করে বলো, ভালো করে বলো। হ্যাঁ হাই, তো তুমি ঠিক কাল থেকে রোজ 10টায় আসবে, তো এটা কিন্তু সোজা স্টার আনন্দে দেখাবে, পুরো টিভিতে দেখাবে, টিভি খুললেই তুমি তোমাকে দেখতে পাবে। হ্যাঁ আচ্ছা, তো টিভি তো তুমি কাল থেকে 10টায় আসবে, ঠিক আছে। কাল থেকে ওকে 10টায় প্রচন্ড দেরি করে দিচ্ছে কাজের আর ওর জন্য সবকিছুর মধ্যে লেটে লেটে হচ্ছে, স্নান দেরি করে হচ্ছে সবকিছু। এবার এতগুলো কাপড় জামা সব ভিজে, মানে কখনই জল ঝরবে আর শুকাবে তো আজকে না, শুকাবে তো না, শুধুমাত্র মেলা হবে আর কিছু না, কারণ কালকে আবার সব মিলতে হবে তবে শুকাবে, রোজই তাই হয়। আবার শীতকালে সকাল দিকটা এখানটা প্রচুর রোদ থাকে, একটু বেলা বেড়ে গেলে আর একদম রোদ থাকে না। তো চলো ওর কাপড়গুলো কাঁচা হোক, দিয়ে কাপড়গুলো মেলবো, তো তোমাদের সাথে আবার পরে কথা বলি। আমার সমস্ত কাপড় জামা মেলা হয়ে গেছে, এদিকে আমার কাজ কমপ্লিট আর ওইদিকে তো রান্না হচ্ছে বললাম। আর আজকে এখন রান্না চলছে, তো আজকে দেখলে আমি পনিরটা নুন হলুদ লঙ্কাগুলো দিয়ে মাখিয়ে রেখেছি, আর বাকি ডাল হচ্ছে পনিরের তরকারি হবে, আর ওই কলার থোর, সেই কলার থোরের পোস্ত হচ্ছে, আর টমেটো পোড়া, এটা খেতে অসাধারণ লাগে। আর পনিরটা আমাদের শনিবার হয়েই থাকে, কারণ নিরামিষ দিন, তো নিরামিষের দিনে কী খাওয়া হবে সেটা নিয়ে একটা খুব ভাববার বিষয় থাকে, সেজন্য পনিরটা আমাদের শনিবার হয়, বলতে গেলে প্রায় মানে প্রত্যেক শনিবারই হয়, খুব কম শনিবার বাদ পড়ে। তো চলো তোমাদেরকে রান্না হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে রান্নাগুলো কী কী হয়েছে। ওকে, ডানার গুড়ি চালের ভাত, ঘি, এখানে বললাম না মোচা না সরি কলার থোরের পোস্ত, সাথে বাটি পোস্ত, সাথে টমেটো পোড়া, জয় একদম খাই না কিন্তু একটু দিয়েছি আজকে শনিবার বলে, এখানে মুগের ডাল, এখানে হচ্ছে পনিরের তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:35, আর সেই দুপুরের পর তোমাদের সাথে আমি আবার এতক্ষণে এসে কথা বলছি। দুপুরে খেয়ে যাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, আমি ঘুম থেকে উঠেছি 6:30,
তারপরে সাড়ে 11টার সময় উঠে একটু বসে বসে গল্প করলাম, বাইরে যে কাপড়গুলো মেলা ছিল সেই কাপড়গুলো সব বাগালাম, বাগালাম না কাপড়গুলো তুলে আবার রাখলাম, কাল সকালে আবার মেলতে হবে। আর তারপরে একটু বসে গল্প গল্প করে ভাবলাম এবারে ব্লগটা শুরু করা যাক। তো এখন বসে বসে একটুকু টিভি দেখা হচ্ছে। তো আমি সেরকম কিছু টিভি দেখি না, গান দেখতে খুব ভালোবাসি, গান দেখতে শুনতে, আর সেরকম সিরিয়ালের নেশা নেই। বাট একটা টাইম ভীষণ নেশা ছিল যে সিরিয়াল ছাড়া কিছু শুনতাম না। এখন মাঝে মধ্যে জি বাংলাতে সর্বজয়াটা দেখি, খুব ভালো লাগে দেখতে। তো তোমরা যদি কেউ আমার মতো সর্বজয়া দেখে থাকো কমেন্টে জানাবে কেমন। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে মানে রাত্রের খাবার করতে হবে, আজকে রুটি করতে হবে, রুটি করবো। আর দিনের পনিরের তরকারি অনেকটাই অনেকটা পনির আনা হয়েছিল, তো একবারে পনির তরকারি যাবে হয় অনেকটা পনিরের তরকারি করে নেওয়া হয় রাত্রে, সেদিন হয়ে যায় পনিরের তরকারি। তো পনিরের তরকারি দিয়ে আজ রাত্রে হয়ে যাবে রুটি, আর সাথে আজ বানাবো হচ্ছে মালপোয়া। তো ভাবছিলাম অনেক ধরে মালপোয়া বানাবো, মালপোয়া বানাবো, আর জয় মালপোয়া খেতে ভীষণ পছন্দ করে। তো ভাবলাম চলো, হট করে মন গেল যে মালপোয়া বানাই। তো মালপোয়ার রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি না, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে বানানোটা, মানে মালপোয়া বানানো হয় না বাট রেডিটা সব কিছু হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে একবার সেটা শেয়ার করি যে আমি মালপোয়াটা রেডি করেছি আর রুটিটা। তো চলো তোমার সাথে সাথে, সরি আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। এই দেখো মালপোয়ার ব্যাটারটা আমি এখানে গুলে রেখেছি, রেডি হয়ে আছে। আর এইখানে আটা শাশুড়ি মা মেখে দিয়ে গেছে, আর আমি রুটিগুলো করে নেব। তো চলো এগুলো করে নেওয়া যাক। মালপোয়া আমার তিনটে হয়ে গেছে, এখানে কড়াই হচ্ছে, একটু সময় লাগছে আস্তে আস্তে করে ভাজলে সেটা টেস্টটাও বেশ ভালো হয়। তো তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। তো বন্ধুরা গুড নাইট, আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে আর আমার সাথে আড্ডা দিতে তোমাদের ভালো লাগে, আমার লাইফস্টাইল দেখতে তোমাদের যদি ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে, যাতে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যায়, তোমরা আমার ব্লগটা দেখতে পারো। তো বন্ধুরা আজকের মতন চলো, গুড নাইট, টাটা।